পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কোনটি? নিশ্চয়ই আপনার মনে টাইটানিকের ছবি ভাসছে। এই জাহাজের অভিজাত্য সম্পর্কে প্রায় সকলেরই ধারণা আছে, তবে সেসব পুরনো কথা। এবার পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে আলোচিত হয়েছে হারমনি অব দ্য সিস। কী রয়েছে এই বিশাল জাহাজটিতে? কী বা সুবিধা আছে এই জাহাজটিতে? আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজ হারমনি অব সিসকে যদি একটি ভাসমান নগরী বলেন, তাতেও ভুল হবে না, কারণ বিশ্বের এ পর্যন্ত নির্মিত সবচেয়ে ভারী জাহাজ এটি। সম্প্রতি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর হতে চোখ ধাঁধানো হারমনি অব দ্য সিস জাহাজের উদ্বোধন করা হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। সমুদ্রের মাঝে একটি অভিজাত্য সাম্রাজ্যের ন্যায় হারমনি অব দ্য সিস। কী নেই এই জাহাজটিতে? এতে প্রবেশ করলে আপনি স্বপ্নের জগতে হারিয়ে যাবেন মুহূর্তেই। ভূমধ্য সাগর কিংবা ক্যারিবিয়ান ছুটিতে সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। 1,187 ফুট লম্বা, 230 ফুট উচ্চতার জাহাজটিতে 5,551 জন যাত্রী বহন করতে সক্ষম। এতে 2,759টি স্টেট রুম রয়েছে, সেই সঙ্গে 28টি বারান্দা রয়েছে, যেন ঘরে বসে যাত্রীরা সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারে। এই জাহাজে দ্বিতল ঘরানার ফ্যামিলি স্যুট, যেখানে বেডরুম সহ ড্রয়িং এমনকি বাচ্চাদের রুম ও খেলার জায়গা রয়েছে। 2013 সালে শুরু হয় জাহাজটির নির্মাণ কাজ। এটি নির্মাণের সময় লেগেছে 3 বছর। মোট 2,500 শ্রমিক জাহাজটি নির্মাণে কাজ করেছেন। হারমনি অব দ্য সিস জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের 25তম জাহাজ এটি। জানা গেছে জাহাজটি তৈরিতে ব্যয় হয়েছে 70 কোটি পাউন্ড। এই জাহাজের বিশেষত্ব হল যাত্রী ধারণ ক্ষমতা। বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা ভ্রমণ জাহাজ হল হারমনি অব দ্য সিস। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস A380-তে সিটের সংখ্যা 525টি। তুলনা করলে বলা যায় হারমনি অব দ্য সিস তার চেয়ে 10 গুণ বেশি যাত্রী বহন করতে সক্ষম। দ্রুততার দিক থেকে জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে পারবে। হারমনি অব দ্য সিসে রয়েছে মোট 18টি ডেক, তার মধ্যে 16টি ডেকে রয়েছে 2,747টি কেবিন, যা বর্তমানে যে কোনো জাহাজের থেকেও অনেক বেশি। জাহাজটি এত বড় যে যাত্রীরা এতে যেন হারিয়ে না যায় সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে। 2তলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় লফট স্যুট। রয়্যাল লফট স্যুটের প্রথম তলাতে রয়েছে 1600 স্কোয়ার ফুটের একটি লিভিং স্পেস, অন্যদিকে দ্বিতীয় তলাটি 874 স্কোয়ার ফুটের, 2 মিলিয়ে 2,474 স্কোয়ার ফুট। শহরের বড় যে কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড় এটি। যেহেতু হারমনি অব দ্য সিস একটি ভ্রমণ জাহাজ, সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেন কোনো সমস্যা না হয়, তাই বিশ্বের 80টি দেশের প্রায় 2,100 জন কর্মী তাদের সেবায় নিয়োজিত। আবার সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন, তাদের সেবায় থাকবে রয়্যাল জিনিস উপাধি খাসনামা। এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথি বা যাত্রীদের কোনো চিন্তা নেই। 20টি রেস্টুরেন্ট ও বার রয়েছে হারমনি অব সিস জাহাজটিতে। খাবারের মধ্যে রয়েছে হট ডগ হতে শুরু করে সুশি পর্যন্ত। জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার, যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেলও বানিয়ে দেবে। এতে আরও রয়েছে খেলার সেন্ট্রাল পার্ক ও চিত্ত বিনোদনের হরেক রকম উপকরণ। এছাড়া কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা। একদম মধ্যখানে অবস্থিত রয়েছে সেন্ট্রাল পার্কে 10,000-এরও বেশি উদ্ভিদ, 48টি আঙ্গুর গাছ এবং 52টি গাছ রয়েছে হারমনি অব দ্য সিস এই জাহাজটিতে। সিম্ফনি অব দ্য সিস। বর্তমান পৃথিবীর সবচেয়ে আরেকটি বড় জাহাজের নাম হল সিম্ফনি অব দ্য সিস। জাহাজটি দেখলে মনে হয় যেন সমুদ্রের মাঝে এক নতুন পৃথিবী। জাহাজটিতে কোনো কিছুর কমতি রাখেনি কর্তৃপক্ষ।
জাহাজটি লম্বায় 361.11 মিটার। জাহাজটি 6,680 জন যাত্রী বহন করতে সক্ষম। জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় 2015 সালে ফ্রান্সে। 2,000-এরও বেশি শ্রমিক এ জাহাজ নির্মাণ কাজে করেছিলেন। নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় $1.35 মিলিয়ন। বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ভ্রমণ জাহাজ হল সিম্ফনি অব দ্য সিজ। এর ধারণ ক্ষমতা হারমোনি অব দ্য সিজকেও হার মানায়। জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে পারে। জাহাজটিতে মোট ডেকের সংখ্যা 18টি, এর মধ্যে 16টি ডেকে প্রায় 2,759টি কেবিন রয়েছে, যা বর্তমানে যে কোনো জাহাজের থেকেও অনেক বেশি। যাত্রীরা যাতে হারিয়ে যেতে না চান সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে। 2-তলা বিশিষ্ট জাহাজটিতে সিগনেচার রুমটিকে বলা হয় রয়্যাল ল্যাব স্যুট। রয়্যাল ল্যাব স্যুটের প্রথম তলাতে রয়েছে 1,600 স্কোয়ার ফিটের একটি লিভিং স্পেস। অন্যদিকে 870 স্কোয়ার ফিটের দ্বিতীয় তলাটি শহরের যে কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও বড়। যেহেতু এ জাহাজটিও একটি ভ্রমণ জাহাজ, তাই ছুটিতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে এতটুকু অসুবিধা যেন না হয় সেজন্য কর্তৃপক্ষ বিবেচনা করে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করেছে। শুধু তাই নয়, এক্সক্লুসিভ কেবিনে থাকা যাত্রীদের সেবায় যেসব কর্মী নিয়োজিত রয়েছে তারা রয়্যাল জেনিস উপাধির খাসনামা। এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে। 22টি ডাইনিং অপশন ও বার রয়েছে সিম্ফনি অব দ্য সিস এই জাহাজটিতে। খাবারের মধ্যে রয়েছে হট ডগ থেকে সব কিছু। জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার, যেখানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ককটেল দেওয়া হয়ে থাকে। এছাড়া রয়েছে খেলার জায়গা, কমেডিজ, জ্যাক্স ক্লাবস, বুটিং শপ, সিপার্স ফিটনেস সেন্টার, ইয়োক, জিম জন, 24টি সুইমিং পুল, স্পোর্ট জন, সেন্ট্রাল পার্ক এবং চিত্ত বিনোদন, কেনাকাটা ও শরীর চর্চার জন্য সব রকম ব্যবস্থা, এবং এর মধ্যখানে একটি পার্কও অবস্থিত রয়েছে। সো ভিউয়ার্স, আজকের এই জাহাজ দুটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। সো ভালো থাকবেন সবাই।